এবার প্রশ্ন ছিল কি করতে হবে, ব্যাস। তবে তার আগে আচ্ছা এখানে আমরা বলবো আমার আলোচনার লাস্ট পয়েন্টে চলে আসেছি, বেশি বাড়াবো না। সেটা হলো কি কি করতে হবে, মাত্র তিনটি কাজ, কয়টি কাজ, কে কে পারবেন না হাত উঠান, পারবেন কার হাত উঠান দেখি, যারা তিনটি কাজ করতে পারবেন হাত উঠান আল্লাহর হস্তে। মহান আল্লাহ তুমি এই তিনটি কাজ সহজ করে দিও, আমাদেরকে তুমি আখেরাতে কল্যাণ দিও, জান্নাতে শান্তি দিও, আমিন। এক নম্বর কাজ সত্যকে জানা, সত্য দৃষ্টিকে জেনে নাও, সত্য দৃষ্টিতে কার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে। আল্লাহ বলেন আল হাকুমের রব্বে ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সত্য মহান রব্বুল আলামিনের কাছ থেকে যা এসেছে, দ্বীন ইসলাম কোরআন সুন্নাহ ইজমা উম্মতে এবং সহিহ কিয়াস ফাসাদ কিয়াস না। আলেম ওলামারা জানেন ইজমার জন্য শর্ত কি, কিয়াসের জন্য শর্ত কি, কোরআন সুন্নাহ তো আমরা বুঝি ঠিক না, কোরআন এবং বিশুদ্ধ হাদিস। ইজমা হলো কোন বিষয়ে যেটা কোরআন সুন্নাহ স্পষ্ট নাই, কোন যুগের ওলামা সবাই একমত পোষণ করেন, করতে বা করতে হবে না। ধরেন একটা প্রশ্ন, একজনের কিডনি নষ্ট হয়ে গেছে, স্বামীর দুইটা স্ত্রী, স্বামীর দুইটা কিডনি নষ্ট, স্ত্রী কি তার একটা কিডনি অপার সার্জারি করে তার স্বামীকে দিতে পারবে, এই মাসলা কি কোরআন হাদিসে আছে, কি বলেন আছে নাই? এখন আধুনিক যুগে সম্ভব না, সম্ভব না, চোখ ট্রান্সফার করা, কিডনি করা, আরো ইত্যাদি ইত্যাদি জায়েজ না যে আগেকার ইমামে আজ অবধানিক রহমতুল্লাহ আলাইহি টিকা খোঁজ করলে পাওয়া যাবে, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ হাম্বালি 10 লক্ষ হাদিসে হাফেজ ছিলেন, পাওয়া যাবে না। এখন যদি উম্মতের সবাই বসে গবেষণা করে বলে যে এটা করা যাবে বা করা যাবে না, সেটা ইজমা সবাই একমত হলো না, কোন একজন দুজন চারজন পাঁচজন গবেষণ করলো করা যাবে, কিন্তু একটা ও তো মরে গেল, ওটা প্রতিশ্রয় নষ্ট হবে, অযথা নষ্ট করে অন্যের উপকার হবে, সমস্যা কোথায়, লোকটা মরে না গিয়ে জিন্দা থাকলে সে নামাজ পড়বে, হজ করবে, জাকাত দেবে, কত ভালো কাজ করবে, এই ভালো কাজগুলি যে মরে গেছে তার কিডনি দেওয়া ওই লোকটা সব পাবে। ভালো কাজ করা ভালো না, ভালো না, ওয়াতাআন ওয়ালাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানুল ইসমি ওয়াল-উদওয়ান, আল্লাহ বলেন ভালো কাজে, নেকির কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সহায়তা করো, এটা কি ভালো কাজ না, ভালো তাহলে করা যাবে, সত্য হয়ে গেল ইস বাবা কি আর দিয়ে সপষ্ট হয়ে গেল। তাহলে হক কোরআন এবং সহিহ হাদিস এবং উম্মতের ইজমা এবং সহিহ কিয়াস, ফাসেদ বাতিল কিয়াস নয়, আজ বাতিল কিয়াস দিয়েও আমাদের ভরপুর সমাজ জগতে বাতিল কিয়াস চলে, গ্রুপের ইজমা চলে, সহিহ হাদিস চলে, চার হাদিস চলে, নিজের বাংলার কথাবার্তা চলে, নাউজুবিল্লাহ, এগুলি কি হক? তাহলে এক নম্বরে হককে জানা, জানতে গিয়ে যদি গড়বড় করেন, আয়াত পড়লেন ঠিক, ব্যাখ্যা করলেন নিজে যা ইচ্ছা মতো, এটা কি হক হবে না বাতিল হবে? হাদিস পড়লেন চার হাদিস চালাই দিলেন, একটা কথা শুনে যান, যারা কোরআন হাদিসের কথা বলে জাল মিথ্যা হাদিস যেটা রাসূলের নামে বানোয়ার পাওয়ানো হয়েছে শুধু জনগণকে অভিযুক্ত করার জন্য, জানানোর জন্য জাহেদ আছে বর্ণনা করে হাদিসটি জাল, খবরদার, সাবধান। এই কথা বাদ দিয়ে খালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে দিবেন তাহলে তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ। মাকাদিব আলাইয়া মুতাআমিনান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জেনে বুঝে জাল হাদিস বর্ণনা করে সে তার নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নাই, জাহান্নামের ঠিকানা বানিয়ে জাল হাদিস দিয়ে কাউকে জান্নাত দেখানো সম্ভব, জাল হাদিস কি সম্ভব, সম্ভব না। আমি বলি গুলশানের একটা বাসা 20 কোটি টাকা দাম, আমার নামে একটা দলিল, চেয়ারম্যান সাহেবের নামে একটা, সভাপতি সাহেবের নামে একটা, আমারটা দলিল জাল, 20 কোটি টাকার বাড়ি 20 লাখে দিব, কে আর কে নেবে বলে, ও এইখানে জাল চলে না, আল্লাহর দিনে জাল চলে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের নামে দলিলটা নড় বড়া নর্মাল না, মানে একটু পরপর ছিল করে নিয়েছে আর কি, কিন্তু ছাত্রীকে দেখে এটা ঠিক নাই ওটা ঠিক নাই গড়বড় আছে, ভেজাল আছে, কেউ নেবেন 20 কোটি টাকার বাড়ি 20,000 টাকাই দিব, কে নেবেন বলে হাত উঠান, ও এখানেও দুর্বল চলে না, দিন চলে দুর্বল, আল্লাহ কি দুর্বল মিয়া,
রাসূল কি দুর্বল? আল্লাহর দিনকে আল্লাহ পরিপূর্ণ করেছেন দুর্বল দিয়ে, জাহান দিয়ে না শক্তিশালী শরীর দিয়ে? এই কথাটা অনেকে বলে আরে আছে হাদিস জয়ীফ আছে তো, বলে মারা তো বলে এইগুলি দুনিয়ায় চলে না আল্লাহর দিনে চলে, সাবধান। আর একটা দলিল আমাদের মুরশিদ সাহেবের নামে সবকিছু ওকে সাজিয়ে গেছে না ওকে, এখন ২০ কোটি টাকার বাড়ি যদি ২৫ কোটিও চায় টাকাওয়ালা কিন্তু বলবে ওকে, বলবে না বলবে না? আর আমার তার চেয়ারম্যান সাহেবের দলিল পারলে হয়তো কেস হয়ে গেলে দুইজন কোথায় যাবো আল্লাহ জানে, কেমতের ময়দানে কেস হবে না হবে না তখন কোথায় যাবেন? কোরআন পড়ে নিজে নিজে ব্যাখ্যা করবেন না, এই কোরআন আপনার জন্য রেখে দেওয়া হয় নাই, এর ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 30 পড়া কোরআন এবং সমস্ত হাদিস বুঝেছিলেন? কি বলেন, আমল করেছেন? এই বুঝটা আমলটা সাহাবা কিরামকে দিয়েছেন, ওইটা তাবিলা তাবি তাবি আইমায়ে কিরাম ইমাম আহমদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বুঝেছিলেন, আমল করেছিলেন? ইমাম মালিক ইমাম আলী হিজরা বা ফজিলা ইমাম ইমাম শাফি মিন আহলিল বাইত ইমাম আহমদ হাম্বল ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামা এরা বুঝেছিলেন। এরপরে মুহাদ্দিসরা ইমাম বুখারী ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ নাসাই মুফাসসিরনা কিরাম বুঝেছেন না বুঝে নাই? নতুন করে আপনি বুঝ যদি দেন মান ফাসসারাল কোরআনা আপনি বলবেন আমি তো সাধারণ মানুষ, আমি চেয়ারম্যান মানুষ, আমি প্রফেসর, আমি ডক্টর ইঞ্জিনিয়ার, দুনিয়ার ব্যাপারে যদি এমনটা হয় তখন তো যাচাই বাছাই করেন ঠিক না? দিনের ব্যাপার করছে তো আপনি জান্নাতি হতে চান, এই জান্নাত হতে আপনাকে যাচাই বাছাই নামতে হবে। এখন মাশাআল্লাহ গত সপ্তাহে আমি দেখলাম একটা একটা পরিচয় হলো ঢাকা এয়ারপোর্টে আসলাম, পরে কথা বলতে পরে টেলিফোনে কথা হলো মাশাআল্লাহ সব বুঝে কোরআন, এক ছেলে ইঞ্জিনিয়ার 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, সমস্ত কোরআনের অর্থ সহ আমাকে চ্যালেঞ্জ করে বলল সে আপনি 30 পারা কোরআনের যে কোনো জায়গায় আমাকে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করলাম ফট প্রায় বছর বলে দিচ্ছে সুবহানাল্লাহ। আপনি বলবো আমি ইঞ্জিনিয়ার আমি ডাক্তার আমার কাজ না, এটা আপনার সিলেবাস, এটা আপনার কি পথ, এটা আপনার মত, এর মাধ্যমে আপনার পরীক্ষা হবে, খবরে জিজ্ঞেস করো আমার রব্য। আমি কিন্তু অনুবাদ করি মার রব্যকে জানেন কি তুমি কোন বোর্ডের ছাত্র ছিলে, আমাদের এই কোরআন সুন্নাহকে বুঝতে হলে টিচার কে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে কেউ যদি কোরআন হাদিস বুঝতে চায় সে বুঝতে পারবে না, অসম্ভব, ভুল বুঝিবে, আর ভুল বুঝটা শয়তানের বুঝ, আল্লাহর দেওয়া বুঝ না বন্ধুরা। তাহলে 1 নম্বর কাজ কি, হকটাকে জানা, শুরু করেন আজকে থেকে একটা করে আয়াত পড়েন, একটা করে হাদিস পড়েন, জিজ্ঞেস করেন, বইপত্র আজকাল পাওয়া যায় অথেন্টিক বইপত্র আলহামদুলিল্লাহ। আজ সুবহানাল্লাহ আমি 1427 হিজরিতে হঠাৎ করে এই প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকে উর্দু আর ফার্সি, ইরান আর পাকিস্তান, রাজা কারা, এরা হলো কি সব শির্ক এবং কুফুরের আখড়া হলো কি ইরান, ইরান শিয়া রাফেজ ইরান ইসলামের সবচেয়ে ঘরের বড় শত্রু, যাদের জন্ম হয়েছিল ইহুদিদের থেকে, আর ইহুদিরা হলো মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। এরপরে মুশরিকরা যারা কি করে আল্লাহর সাথে শিরিক করে, এটা আমার কথা না, হাফেজ সাহেবরা পড়েন লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু
আর ইহুদ আল্লাহু আল্লাহ বলছেন মুমিনদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরা আর মুশরিকরা, আর সবচেয়ে বড় মুশরিক হলো শিয়া রাফিজিয়া। আহলে বাইতের নামে যত প্রকার শিরক করতে হয় কুফরি করতে হয় তারা করে নাউজুবিল্লাহ। এদেরকে আমাদের অনেক সময় বড় বড় উস্তাদিরা সাপোর্ট করেন, না জানি না যদি করে তাহলে তো মাফ করবেন, আর জানি না বুঝা করলে তো কেমন দিন খবর হবে। বন্ধুরা মনে রাখতে হবে যে এই কোরআন সুন্নাকে বোঝার জন্য আমাকে চেষ্টা করতে হবে। একটা ইঞ্জিনিয়ার একটা ডাক্তার একদিন এক ভাই আমেরিকা থেকে আমাকে ফোন করছে, কয় শেখ আমি হিসনুল মুসলিম একটা দোয়ার বই, আপনার জীবনের যত দোয়া দরকার আমরা ইমাম সাহেবদেরকে বসে দিচ্ছি, ইমাম জানলেই হবে, আমাদের জানার দরকার নাই। ঠিক আছে, বললো যে আমি পুরা বইটা দোয়া গুলো মুখস্থ করেছি, জিজ্ঞেস করলাম এখান থেকে ওখান থেকে ফট 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 করে এবং রেফারেন্স হো এটা মুখ বোখারি এটা মুসলিম এটা বোধাদের এবং অর্থ সহ অর্থ বলেন দেখি মাশাআল্লাহ আরবি পড়ে সুন্দর অর্থ করে সুন্দর। তাহলে হককে জানার চেষ্টা করতে হবে নাম্বার ওয়ান। তাহলে জান্নাতের পথিকদের প্রথম কাজ কি বলে সত্যকে জানা, সত্য কি কোরআন সুন্নাহ ইজমা সহি কিয়াস, এই চারটাকে আপনাকে জানতে হবে। যারা জানে তাদের কাছে যেতে হবে, যারা ডাক্তার রোগী তাদের কাছে যেতে হবে, সত্যিকারে যারা আলেম তাদের কাছে যেয়ে শিখতে হবে। দোকান চারখান পড়ে কোরআন হেফজ করেছেন বুঝেন না খবরদার কোরআন নিয়ে কথা বলবেন না, হাদিস পড়েছেন আমি তো বলি মাফ করবেন, যারা আরবিক ল্যাঙ্গুয়েজ ভালো বুঝে না তারা নিজেদেরকে আলেম দাবি করা এটা ঠিক হবে না। আমাদের দিনটা মেরিন কি ফার্সি না উর্দু, আমাদের দিন মেরিন ফার্সি না উর্দু না বাংলা না ফরাস কি আরবি, কারণ কোরআন আরবি হাদিস আরবি আমাদের নবী মোহাম্মদ নবী আরবি, তো আরবি আমি জানি না, আমি মুফতি আমি হাফেজ আমি কারি আমি খতিব আমি বক্তা, এটা অন্যায় খবরদার এই কাজে যাবেন না। কোরআন তিস পড়া খুললে যে কোনো জায়গা বুঝেন এমন আরবি জানতে হবে, হাদিস যে কোনো জায়গায় খুললে আরবি যে কোনো জায়গায় খুললে, একজন ইংলিশ পড়বে স্যার ইংলিশ যখন শিখেছে পেপার পড়লেও বুঝে খবর শুনলেও বুঝে বলতে পারে লিখতে পারে, আমি হুজুর সাহেব লিখতেও পাই না পড়তেও পাই না বলতেও পাই না, বলি অমুকে বসে অমুক বই আছে সেখানে আছে সেখানে আছে, আমি আসল দলিলই বুঝি না, তো আমার কি অবস্থা, আমি কি আলেম? এরকম ভাবাটা অন্যায় হবে নিজেদেরকে বন্ধুরা, এবং নিজের ভুল করে অন্যদের উপরে চাপাই দিয়ে সিরাতে মুস্তাকিম পথিকদেরকে বঞ্চিত করবেন না, এটা অন্যায় হবে বন্ধুরা। আসল এক নম্বরে জানা সবাই জানতে পারে আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমার একটা প্রোগ্রাম আছে এক ঘন্টায় কোরআন শিখে, অনলি ওয়ান এক ঘন্টায় কোরআন শিখা যায় আলহামদুলিল্লাহ। সার্চ দিবেন শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী ডিজিটাল পদ্ধতিতে এক ঘন্টায় কোরআন শিক্ষা বাংলা ইংরেজিতে লিখবেন পেয়ে যাবেন, ঘরে বসে বসে দেখেন আলহামদুলিল্লাহ আমার এটাই এই আমার গবেষণাটা থেকে হাজার হাজার না লক্ষ লক্ষ বাঙালি কোরআন শিখেছে আলহামদুলিল্লাহ, এবং মাত্র 100 ঘন্টা ক্লাস করলে 30 পারা কোরআন আপনি যে কোনো জায়গা খুলবেন আপনি খুলে অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ। এইগুলো আমাদের জন্য হওয়া দরকার, কারণ আমরা মাদ্রাসা দিতে পারবেন না নতুন করে, পারবেন কি পারবেন না, তাহলে আসলে হত্যাকে জানি।